এই মানুষগুলোর ভেতরে কয়জন লোক নেশাখোর লোক আছে? এরা নেশা না করতে গেলে এদের জীবন বাঁচবে না। মানুষেরা মনে মনে ভাবে কি, গ্লাসে যদি ঢালি আর গ্লাসকে মুখে লাগিয়ে যদি গটগট গটগট করে গিলি তাহলে হলো নেশা, এছাড়া দুনিয়াতে নেশা আর কিছু নাই। কিন্তু সহি কথা হলো এই, মায়ুখামিরুল আকল, মানুষের মগজকে যেটা খারাপ করে দিতে পারে, মানুষের বিবেককে যে বিগড়ে দিতে পারে, মানুষের আক্কেলকে যে নষ্ট করে দিতে পারে, এমন জিনিস যাই হবে না কেন তাকেই নেশা বলা হয়। এই রকম নেশার ভেতরে আমাদের সমাজের লোকেরা 100টার ভেতরে কম করে হলেও 80 জন লোক গ্রেফতার আছে, 80 জন লোক ডুবে আছে। বিনা নেশাতে আমাদের দেশের লোক একটাও বাঁচে না। এই ঢের রাত্রিতে আপনাদের সামনে কিছু কথা বলবো বলে মাইক্রোফোনকে সামনে নিয়ে স্টেজে বসে গেছি। এসে আমি কি বলতে চাইছি সেদিকে একটু লক্ষ্য করেন। যদিও আপনারা দিকে দিকে ছড়িয়ে ছিটিয়ে বসে আছেন, তাতে আমার অসুবিধা নেই। কথা বলতে চাইছি কি, যেদিন এই দুনিয়াকে বরবাদ করার সময় কাছিয়ে চলে আসবে আল্লাহ তাআলার, তখন সব ক্ষেত্রে বিশৃঙ্খলা দেখা যাবে, বেনিয়ম দেখা যাবে, ধর্মকে মানার মতো মানুষ দুনিয়াতে খুব কম থাকবে। আপনাকে লাইট হাতে করে খুঁজে বেড়াতে হবে দিনদারটা কোথায়। দিনের এত অভাব হবে যে মানুষ শুধু জীব জন্তুর মতো দু টাইম তিন টাইম খেতে পেল কি না এইটা শুধু দেখবে, আর খাওয়াটা কোথা থেকে এলো এটা দেখবে না। যেই খাবারগুলো খাবে বা যেই টাকাটাকে সে কামাই করবে সে এটা দেখবে না যে এই খানাটা আমি হালাল খেলাম না হারাম খেলাম। এ পয়সাটা যে ইনকাম করলাম তো ব্যবসাটা হালাল করলাম না হারাম করলাম, এগুলো দেখার মানুষ থাকবে না। শুধু পেট চলছে কিনা, ভাত হচ্ছে কিনা, টাকা আসছে কিনা, এইটাই উদ্দেশ্য তাদের সামনে থাকবে। অথচ এগুলো সবই হবে দিনকে সাথে নিয়ে যদি আমি চলি তবেও, দিনকে সাথে নিয়ে চললেও পেট চলবে, দিনকে সাথে নিয়ে চললেও পকেট গরম হবে, টাকা গরম হবে, সবই হবে। কিন্তু মানুষ দিনকে ছেড়ে দিয়ে এটা করবে, ইমানের এত দুরবস্থা হবে, এত দুরবস্থা হবে যে আপনি তিনখানা চারখানা পাঁচখানা গ্রামকে গত করে দিবেন। হাদিসের ক্ষেত্রে যেগুলো ইমানদারের কথা উল্লেখ হয়েছে যে ইমানদার এইরকম হয়, সেই ইমানদারগুলো একটাও দেখতে পাওয়া যাবে না। শেষ পর্যন্ত আপনাকে এইভাবে উড়া উড়া কথা কি বলবো, হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে বর্ণনা করে বলছেন, সায়াতি আলা নাস জামানুন ইয়াজতামিউনা আমামাল মসজিদে ফি সলাতিল ফজরে, কিছুদিন অপেক্ষা কর, সামনে এমন একটা সময় আসছে সেই সময় মসজিদের সামনে ফজরের নামাজ পড়ার পর চোখে দেখতে পাবে 30 জন 40 জন লোক দাঁড়িয়ে আছে, কাউরি জিকির শেষ হয়ে গেছে, উঠছে,
কাউরি জিকির 2 মিনিট আগে কমপ্লিট হয়ে গেছে, ওরা বেরিয়ে গেছে, মসজিদের সামনে শুধু দাঁড়িয়ে আছে, একজন আরেকজনকে কিছু বলছে, এখন সব বাড়ি চলে যাবে। তাহলে এই 50 জন লোক ফজরের নামাজের পর মসজিদের সামনে যদি দাঁড়িয়ে থাকে, তাহলে আপনি দেখলে কি বলবেন? আপনার এই দৃশ্যটা দেখলে, দেখা পড়লে আপনি কি বলবেন? এত সোজা সোজা উত্তর হলো কি যে এই লোকগুলোর নামাজ পড়ে এখন মসজিদ থেকে বের হলো, বড় দিনদার লোক, এসব কটি ইমানদার লোক, এই লোকটি ভালো মানুষ, এটাই আপনার মন বলবে। কিন্তু হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, ওয়ালাইসা ফীহিম মুমিনুন, 40 জন লোক দাঁড়িয়ে আছে মসজিদের সামনে, নামাজ আদায় হয়ে গেছে, এরা সবাই নামাজ পড়েছে, কিন্তু তিনি বলছেন এই লোকগুলো যে বাইরে দাঁড়িয়ে আছে এদের ভেতরে একটা কেউ মুমিন পাওয়া যাবে না, এরা কেউ একজন মুমিন না, একজনও মুমিন নয়। কথাটা তো খুবই বড়। পৌনে 4টাতে উঠেছি, অজু বানিয়েছি, 4:45 জামাত খাড়ো হলো, ফজরের লম্বা তিলাওয়াত হলো, নামাজ শেষ করে সুয়া 4 করে দিলাম, 4:30 সময় বাড়ি বেরুচ্ছি মসজিদ থেকে, আর আমার মতো মানুষটাকে বলা হচ্ছে লাইসা ফীহিম মুমিনুন, ওখানে একটাও মুমিন পাওয়া যাবে না, এ কথাটার মানে কি? তার মানে হলো ইমানের কাহাতশালী। কি করে কাহাতশালী? একটা জোয়ান ছেলে, তাকে যদি আপনি ইমানি চশমা চোখে দিয়ে তার কাজের দিকে তাকান, তাহলে তাকে মুমিন আপনি বলতে পারবেন না। একজন 50 বছরের মানুষ, তার দিকে যদি আপনি নজর দিয়ে তার আমলগুলোকে দেখেন, আপনি তাকে ইমানদার বলতে পারবেন না। এই দেশে সেই দেশে যতগুলো মা আর বোন থাকবে, তাদের দিকে যদি নজর দিয়ে দেখতে যান এবং তাদের কাছে ইসলামকে খুঁজতে যান, ইমানকে খুঁজতে যান, তো সেখানে ইমান খুঁজে পাওয়া যাবে না। কেউ না কেউ কোনো না কোনো অপরাধে, কোনো না কোনো কাবীরা গুনাহে জড়িয়েই আছে, এবং শুধু জড়িয়ে নেই, দিন আর রাত করেই চলে যাচ্ছে। এখনো বুঝতে পারলাম না, যদি বুঝতে না পারি তাহলে আপনাকে বলি, এতগুলো লোক মসজিদের সামনে দাঁড়িয়ে নামাজের পর তার তাদের ভেতরে কেউ মুমিন নয়, এর ব্যাখ্যা কি দিয়ে পাওয়া যাবে? একটা মিশাল আপনি শুনেন, একটা উদাহরণ আপনাকে দিচ্ছি। কোরআন মাজিদে হাদিসের ভেতরে স্পষ্ট করে দেওয়া হয়েছে, আপনার জমি থেকে যদি একটা এই বড় জমিন, এই জমিনটা থেকে আপনি 20 মন আনাজ উৎপন্ন করলেন, আল্লাহ তাআলা আপনাকে ফসলটি দিয়েছেন, তাহলে এই ফসল থেকে আপনাকে 20 ভাগের 1 ভাগ আল্লাহ তাআলাকে দিয়ে দিতে হবে, অর্থাৎ 19 মন আপনার, 1 মন আল্লাহর। এখানে কোনো কালাম নেই, কোনো কথা নেই, কোনো তাবিল নেই, কোনো ব্যাখ্যা নেই, কোনো রকমের আর এখানে বিশ্লেষণের দরকার নেই, আপনার 19 মন 1 মন আল্লাহ তাআলার। আপনি এবার নিজের নজর ফিরান এই হাদিসটার উপরেই, দেখেন তো দেশের ভিতরে যার 100 মন গম হয়েছে, 100 মন ধান হয়েছে, সেই লোকটাকে 5 মন ধান আল্লাহর নামে বের করে দিতে হবে। কে আছে একটা মানুষ এই দেশে, আপনি বের করে আনেন তো, তার গলিতে আলাদা একটা গোলা তৈরি করা আছে যে পাই পাই করে তার ফসলের যাকাতকে বা ওসুরকে বের করে আলাদা জায়গায় করে রেখেছে, সে এক দানা আল্লাহ তাআলার সাথে বেঈমানি করেনি, আপনি খুঁজে পাবেন না।
কোন জায়গায় বয়ান রাখা হচ্ছিল তো আওয়াজ এলো কি বলে মগের মুলুক আছে মলবিদের এগুলো বয়ান মগের মুলুক মানে কি বাপের জমিদারি পড়ে আছে কুড়ি বন হলে এক মন দিয়ে দিতে হবে যদি এই কথাটা ঘুরিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বলেন তোমার কি বাবার জমিদারি পড়ে আছে বাপের জমিদারিতে তুমি ফসল ফলিয়েছো আল্লাহ তাআলা নিজে বলছেন ইন্নাল আরজা লিল্লাহে ইয়ারসুহা মান ইশাউ মিন ইবাদিহি সারা পৃথিবীতে যত জমিন আছে আমার নয় আমার বাবার নয় আপনার নয় আপনার বাবার নয় রব্বুল আলামিন স্পষ্ট করে বলছেন এই জমিন হলো আমার আমার মন যাকে চাই আমি তাকে তা দান করি আমার মন যাকে চাই না তাকে আমি পিডব্লিউর মাটিতে মাত্র দু কাঠা জমি দেই ওখানে বাড়ি করে জীবন কাটাই আমাকে যাকে ভালো লাগে তাকে একশো বিঘা জমি দেই আমাকে যাকে ভালো লাগে আমি তাকে পঞ্চাশ বিঘা জমি দেই আমি জমির মালিক অতএব আমি যাকে চাই তাকে দেই আর আমি যাকে চাই না তাকে দিই না যদি মুসলমান বলতে চান তাহলে কোরআনের আয়াতটাকে মানতে হবে না হবে না যে জমিন কার জমিন আল্লাহর আমি বললাম আমার জমিন আর দিয়ে দিলাম আব্দুল সালামকে ভাই আব্দুল সালাম তুমি চাষ করো তুমি আমাকে চার ভাগের এক ভাগ দিবা তিন ভাগ তুমি নিয়ে নিবা ফসল পাকলো মারলাম ঝাড়লাম ঠিক আধিদার ওর নিজের হিসাটা বুঝে নিল আর আপনি মালিক আপনার হিসাটা বুঝিয়ে পেয়ে নিলেন তখন ঝগড়া হয় না আধিদারকে দিয়ে দিচ্ছেন ঠিক ঠিক করে বা ও নিয়ে নিচ্ছে ও তো আপনার জমিটাকে চাষ করেছিল ও তো আধিদার আপনি জমির মালিক তার জন্য আপনি পেয়ে গেলেন আপনারটা তো যেটা অরিজিনাল মালিক সে অরিজিনাল মালিক কেন পাবে না কেউ মানে লোকে বলে আমার জমি আমার জমি জমির মালিক আমি আপনি যদি মালিক হন তাহলে আপনাকে বলছি জিজ্ঞাসা 60 সালের রেকর্ডে আপনাদের বিহারের হিসাব কেমন আছে জানি না আমাদের বাঙালির হিসাব আলাদা আপনাদের হয়তো আলাদা হবে 60 সালের রেকর্ডে যত জমি যার নামে ছিল সেই রেকর্ডটাকে সরকার বন্ধ করে দিয়ে আবার নতুন একটা ফিরিস্তি খুলে দিয়ে সে রেকর্ডগুলোকে নিউ করে দিয়েছে এখন যেই জমিটা ছিল আপনার দাদার সেই জমিটা হয়ে গেছে আপনার বাবের যেই জমিটা ছিল আপনার বাপের সেই জমিটা হয়ে গেছে আপনার এইরকম করে নতুন সিরিস্তা তৈরি হয়ে গেছে নতুন জিল তৈরি হয়ে গেছে এটা আলাদা রেকর্ড তো জমিগুলো তো ছিল আপনার দাদার এখন ওর নাম নাই কেন সেরেস্তাতে 60 সালের রেকর্ডে পাওয়া যাবে আর এখনকার রেকর্ডে দাদার নাম খুঁজে পাওয়া যায় না তাহলে জমি যদি দাদা যতদিন বেঁচে ছিলেন আমার 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 করছিলেন আমার গেলটা কোথায় আপনাকে তো জ্ঞান দিয়ে বুঝতে হবে যে জমিটা কি আমার মুর্শিদাবাদের শমশেরগঞ্জ থানায় মুসলমানদের গ্রাম আর দোতলা মসজিদ বিশাল বড় আলিশান মসজিদ মসজিদও ভেঙে পড়ছে গঙ্গাতে গোটা গ্রাম ভেঙে পড়লো গঙ্গাতে কিছু কিছু ইমানদার যে তখন বলছে এটা তো আল্লাহর ঘর আল্লাহ বাঁচাবে মসজিদ পড়বে না গঙ্গাতে কিন্তু ওদের চোখের সামনে মসজিদ গঙ্গাতে পড়ে গেল কিছু লোক বলল কই তোরা তো বললি যে আল্লাহর ঘর আল্লাহ বাঁচাবে আল্লাহর ঘর আল্লাহ বাঁচাবে তো বাঁচালেন না তো আল্লাহ তাআলা তো তুমি নিজে বাঁচতে পারলে না এত তোমার ইমান ড্যামেজ তো তোমার মতো দুর্বল ইমানদার গুলোর তৈরি করা মসজিদকে কি জন্য আল্লাহ বাঁচাতে যাবেন কোনো মজিজা হলো যদি জমিন তোমাদের ছিল তোমাদের বাড়িগুলো গঙ্গাতে তলিয়ে গেল কেন যদি বাড়ির মালিক তোমরা ছিলে তাহলে তোমাদের গ্রামটাকে বিরান করে দেওয়া হলো কেন আজকে সেই জায়গাটাতে নদী হয়ে আছে একটা মানুষ নাই সব পিডব্লিউর মাটিতে আছে
আল্লাহ তাআলা কোরআনে বলছেন ক্বালাতিল আরাবু আমান্না কুল লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা। আরবের মুসলমানেরা সোমবারের দিন কলমা পড়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু দিয়ে মঙ্গলবারের দিন বলে আমরা সব মুমিন হয়ে গেছি, আমরা সব মুমিন হয়ে গেছি। আল্লাহ তাআলা আসমান থেকে বলে পাঠালেন এত তাড়াতাড়ি নিজেকে মুমিন হয়ে গেছি বলিও না, কলেমা পড়েছো তার জন্য তুমি মুমিন হয়ে গেছো এটা কথা নয়, তুমি এখন মুসলমান হয়ে আছো। কতদিন মুসলমান থাকবে, কতদিন তোমাকে টাইম লাগবে মুমিন হতে? লামা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিকুম, এখন পর্যন্ত তোমাদের অন্তরে ঈমান বাসা করেনি, কখন ঈমান বাসা করবে? ইন তুতিউল্লাহ ওয়া রাসূলহু, যত যখন তোমরা আল্লাহর কথাগুলোকে মেনে নেবে এবং রাসূলের কথাগুলোকে মেনে নেবে সেদিন তোমরা পূর্ণ মাত্রায় ঈমানদার হবে। আর যতদিন পর্যন্ত তোমরা আল্লাহর কথাকে সম্পূর্ণরূপে মানতে পারবে না, আল্লাহর রাসূলের কথাকে সম্পূর্ণরূপে মানতে পারবে না, ততদিন পর্যন্ত তোমরা মুমিন হবে না, তোমরা মুসলমান 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 হয়ে রবে। আমিও মুসলমান, এদেশে যত লোক বেঁচে আছে শতকরা 98টা মুসলমান, মুমিন কোথায়? উদাহরণে একটা দিতে গেলাম, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসের একটা উদাহরণ দিতে গেলাম, তো 40 জন লোকের ভিতর থেকে 5টা লোক বেরিয়ে গেল, ওরা যাকাত ফসলের ওসুর ঠিক করে দেয়নি, তাহলে লাইসা ফিহিম মুমিনুন, ওদের ভেতরে ঈমানদার মানুষ নাই আর কি। তাহলে এখনো তো 35টা আছে, ও কেন ঈমানদার নয়? বলছে খোঁজ করে দেখো এই মানুষগুলোর ভেতরে কয়জন লোক নেশাখোর লোক আছে, এরা নেশা না করতে গেলে এদের জীবন বাঁচবে না। মানুষেরা মনে মনে ভাবে কি, গ্লাসে যদি ঢালি আর গ্লাসকে মুখে লাগিয়ে যদি গট 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 করে গিলি তাহলে হলো নেশা, এছাড়া দুনিয়াতে নেশা আর কিছু নাই। কিন্তু সহি কথা হলো এই, মায়ুখামিরুল আকল, মানুষের মগজকে যেটা খারাপ করে দিতে পারে, মানুষের বিবেককে যে বিগড়ে দিতে পারে, মানুষের আক্কেলকে যে নষ্ট করে দিতে পারে, এমন জিনিস যাই হবে না কেন তাকেই নেশা বলা হয়। এই রকম নেশার ভেতরে আমাদের সমাজের লোকেরা 100টার ভেতরে কম করে হলেও 80 জন লোক গ্রেফতার আছে, 80 জন লোক ডুবে আছে। বিনা নেশাতে আমাদের দেশের লোক একটাও বাঁচে না। মদ মুসলমান খাবে, গুটখা মুসলমান খাবে, তিরাঙ্গা মুসলমান খাবে, মধু মুসলমান গিলবে, তারপরে খৈনি মুসলমানই গিলবে, গুলের কোটা মুসলমানেরাই উল্টাবে, সবগুলোকে করবে, সবগুলোকে করবে, আবার মনে মনে বলবে কি এগুলাকে কোনো বড় গুণা, এটা কি কোনো অন্যায় কাজ? না কিছু কোন বলতে হলে আমাকে মাঝে মাঝে দিয়েন না, যদি বলেন যে না শুরু করতে হবে তখন ওই কাজই করব। তাহলে যেই লোকটি ফজরের জামাতে হাজিরি দিল তাদের ভেতরে 10টা লোক বেরিয়ে গেল যারা নেশা ছাড়া থাকতে পারে না, তাহলে উনি তো ঠিকই বলেছিলেন লাইসা ফিহিম মুমিনুন, এরা ফজরের নামাজ পড়েছে বটে কিন্তু এদের ভেতরে ঈমান নাই। আর কি দিয়ে আপনাকে বের করব? দুরবস্থা যেদিন হবে ইমানে সেদিন মানুষের ভেতরে দেখা যাবে কি অভাব। কিসের অভাব? তো ধর্মের অভাব। মানুষ ধর্মটাকে ধর্মের মতো করে মানতে চাইবে না, আবার এত ঝগড়া এত কাজিয়া যে নিজে নিজে মাওলানা নিজে নিজে পণ্ডিত সে যে যা ইচ্ছা তাই করবে, আর আপনি আর আমি যদি বুঝাতে যাই তাহলে পাল্টা আপনাকে গাল খেতে হবে। এই জন্য নিজের ঈমানকে বাঁচাবার জন্য একটা যদি ঈমানদার থাকে বা 10টা যদি ঈমানদার দেশে থাকে তো নিজের ঈমানকে বাঁচাবার জন্য ওকে চ্যালেঞ্জের মুখে পড়তে হবে। নিজের বউ ঈমান নিয়ে শ্বশুরকে বাঁচতে দিবে না, নিজের স্ত্রী ঈমান নিয়ে নিজের স্বামীকে বাঁচতে দেবে না, নিজের ছেলে তার বাবা মাকে ঈমান নিয়ে বাঁচতে দেবে না, এমন পরিস্থিতি তৈরি করে দেবে ছেলেতে, এমন পরিস্থিতি তৈরি করে দেবে বৌমাতে, এমন পরিস্থিতি তৈরি করে দেবে নিজের স্ত্রীতে। আপনি
দিন থেকে আস্তে আস্তে বিমুখ হয়ে যাবেন, আপনার কাছ থেকেও দিন পালাতে শুরু করবে যদি এদের কাছে আপনি থাকেন। রাসূলুল্লাহ হাদিসে বলছেন, খায়রু মালিল মুসলিমে আল গানামু। আচ্ছা চ্যানেল ওয়ালা, তোমরা স্থির হচ্ছে না, এতক্ষণ আমার বলা হয়ে গেল, তোমাদের চলা ফিরা হিলা নড়া নাড়া ঘাটা এগুলো বন্ধ করছো না, তো কবে তোমরা বন্ধ করবে এগুলো? পঞ্চাশটা চ্যানেল ওয়ালা আছে, যদি পঞ্চাশ বার এরকম খিদির বিদির করে তো মানুষ কি করে কথা বলে শান্ত সুষ্ঠু ভাবে? রাসূল বলছেন নিজের ইমানটাকে বাঁচাবার জন্য মানুষ কি করে দিশাহারা হবে, পথ খুঁজে বেড়াবে? আপনাকে শুনতে তাজ্জব লাগবে, তাজ্জব করিয়েন না। সকালবেলায় ফজরের অজু করেছে এক বাবজি গলিতে, জায়গাটা একটু ভিজা ভিজা আছে, নমাজ হয়ে গেছে, সূর্য উঠে গেছে, সূর্য উঠার পর এই বাড়িরই একটা তিন বছরের বাচ্চা হাঁটতে হাঁটতে গিয়ে ওখানে পড়ে গেছে, ওর জামাতে একটু কাদা লেগে গেছে, বাচ্চাটা কাঁদছে, কাঁদতে কাঁদতে বাড়ি এলো, জামাতে কাদা। মা নিজে তখন বাচ্চাটার জামাগুলোকে একটু মুছে টুছে দিয়ে বলছে, কে ওইখানে পানি ফেলেছে রে, ওর চোখে কি ঢেলা পাঠিয়েছিল, পানি ফেলার জায়গা পাইনি, এখানে পানি ফেলেছে, তো বাচ্চাটার জামাটা কি হলো নষ্ট হয়ে বাচ্চাটা পড়ে যায়। বৌমা বললো এই কথা, আর বেটা এর থেকে আরো বেশি সাবালো, যখন সকালবেলায় উঠলো ইবলিস শয়তান সাতটার সময় যখন উঠেছে তখন প্রশ্ন করছে নিজের বাপকে, এই বেটার বাচ্চা পড়ে গেছিল ওই মাটিতে তার জন্য, যে তুই কি ফাইজলামো শুরু করেছিস দেখলা, তুই মদ রাস্তাতে এরকম করে গলিতে পানি ফেলেছিস, অজু করতে গেছিস, দেখ খারাপ কথা বলে যে বলছে তোর অজুকে এই জায়গাতে ভরে দেব, নাহলে তুই অন্য জায়গাতে যা, যে এইগুলো ধান্দা করবা, এখানে এইসব ধান্দা করবি না, কালকে থেকে যদি তোকে দেখেছি তাহলে তোরও কপাল খারাপ আছে। আপনি যে নিজে চিন্তা করে দেখুন যে বাপ যদি নিজের গলিতে বসে এক জায়গাতে অজু করে আর সেটা যদি কাউরি একটু ক্ষতির কারণ হয় তাহলে আমাকে কি বলা হলো যে এই কাজ করবি না, নাহলে তোর বারোটা বাজিয়ে রেখে দেব, তা আমি আমার ইমানটা কি দিয়ে বাঁচাবো? আমার মসজিদে যদি অজুখানা না থাকে তাহলে আমি তো বাড়িতেই অজু করব, এবং বাড়ি থেকেই অজু করে সাহাবায়ে কেরাম বেশিরভাগ যেতেন, তাহলে আমি তো পারলাম না, আমার দুশমনটা কে হয়েছে, এই লোকটাই হয়েছে। তার জন্য বলা হচ্ছে কি, চলে যাবে, কোথায় চলে যাবে, পাহাড়ের কিনারায়, সেখানে ছাগল নিয়ে ভেড়া নিয়ে চরাতে থাকবে এবং দুধ দুহে দুহে নিজে পান করবে, আর গাছের তলায় পাহাড়ের কিনারায় কোনো এক জায়গাতে এসে রাত কাটাবে, বাড়ি যাবে না, সমাজে যাবে না। কেন যাবে না? আমাকে যদি আমার ঈমান বাঁচাতে হয় তাহলে পরে পাহাড়ের কিনারায় থাকতে হবে, আর বাড়ি যদি চলে যাই তাহলে আমার ঈমানকে কেড়ে নেবে, হয় আমার ছেলে কেড়ে নেবে, আর না হয় আমার মেয়ে কেড়ে নেবে, না হয় আমার সমাজের লোক কেড়ে নেবে। এটা হাদিসে আছে যে সময় চলে আসবে মানুষ নিজের ঈমানটাকে হাতে করে নিয়ে দশ বারোটা ছাগল ভেড়া নিয়ে চলে যাবে, বেরিয়ে ওখানেই থাকবো পাহাড়ের কিনারায়, কিছু ফলমূল পাবো এবং ছাগল ভেড়া দুধ পান করব, আর করে ওখানে জীবনটাকে কাটিয়ে দিব, যদি মরি তো ঈমানের হালাতেই মরব। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যখন দুর্দশা দেখা দেবে বেশি ঈমানের, আর যখনই বেশি দেখা যাবে দুনিয়াতে মানুষের ভেতরে গায়ের ঈমানের রবরমা, তখন একটা লোক একটা কবরের পাশ দিয়ে গত হবে, যে কবরটা কালকের কিংবা পরশুর টাটকা কবর, সেই কবরের পাশ দিয়ে গত হওয়ার টাইমে
একজন লোক সেই যুগ আসছে সে কি বলবে ইয়া লাইতানি কুনত সাহেব হাজাল কবরে হে আমার আক্ষেপ হায় আমার কপাল এই কবরটা যদি আমার হতো এই কবরে যে লোকটা আছে সেই লোকটা কবরে না গিয়ে আমি যদি ওই কবরের লোক হতাম তো কত ভালো হতো কেন মানুষটা তিন দিন আগে কবরে চলে গেছে তো তিন দিন আগে থেকে ফেতনা থেকে বেঁচে গেছে আর একটা লোক দশ দিন আগে কবরে গেছে তো দুনিয়ার ফেতনা থেকে দশ দিন আগে বেঁচে গেছে আমি বেঁচে আছি তার মানে আমাকে দুনিয়ার ফেতনা এখনো